শরীয়তপুরের নদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে রাসেস ভাইপার সাপের উপদ্রবে আতঙ্কে দিন কাটাচ্ছেন কৃষক সহ সাধারণ মানুষ। কৃষি কাজ সহ স্বাভাবিক নাগরিক জীবনেও এর প্রভাব পড়েছে। তবে রাসেস ভাইপারে আতঙ্কিত না হবার কথা জানিয়ে কেউ আক্রান্ত হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ফেসবুক সহ নানা অনলাইন মাধ্যমে রাসেলস ভাইপার নিয়ে ব্যাপক প্রচারণায় দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শরীয়তপুর জেলার পদ্মা মেঘনা বেষ্টিত চরাঞ্চল সহ গ্রামে গঞ্জে বিশেষ করে কৃষি সংশ্লিষ্টরা সাপের ভয়ে দিন কাটাচ্ছেন। এবছর জেলার ৬ উপজেলায় সাপে কাটা ১৮৩ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে, এদের মধ্যে একজনের মৃত্যু হয়। তবে ওঝাবদ্যের অপচিকিৎসায় এ সময়ে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাসেল ভাইপারে অতি দ্রুত এটার সমাধান না করতে পারে সরকার, তাহলে অবশ্যই ওই কৃষকের জন্য অনেক বড় একটা হুমকির ব্যাপার। বিশ কুড়ি দিন আগে ওই খেতে কাজে গেলে আমি দেখি একটা সাপ, সাপের কথা শুনছি রাসেলভাইকে দেখিনি, তোমার তো ভয় লাগে গাছ কাটতে গেলে। আমরা সাপের ভয়ে আমরা চকে যেতে পারতাছি না, পাট কাটতে পারতাছি না, ধান কাটতে পারতাছি না, খেতে খামারে আসতে খুব ভয় লাগে এই রাসেল ভাইপার বিষাক্ত সাপ। এই সাপের ভয়ে আমরা খুব আতঙ্কে আছি। খেতে খামারে কাজ করে আমরা রাসেলভাবে সাপের তো শুনি, আমরা খেতে খামারে আমরা জোর করে কাজ করতো, কারণ যদি সরকার আমরা দিত তাহলে আমরা নিরাপত্তায় কাজ করতে পারতাম। জেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনাম থাকার কথা জানিয়ে সাপে কাটাদের দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিভিল সার্জন। পর্যাপ্ত অ্যান্টিভেনাম সাপ্লাই আছে এবং অ্যান্টিভেনাম কিন্তু রাসেলস ভাইপার সহ কোবরা ক্রেট টেরাগাসি কার্যকরী ওষুধ। এখন যদি কাউকে সাপে আক্রান্ত করে সাপের কামড় আক্রান্ত হন, সময়ক্ষেপণ না করে ওজার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে আসতে হবে এবং হাসপাতালে আসলে কিন্তু উনি সুস্থ হতে পারবেন। জেলার নদীবেষ্টিত এলাকা ও চরাঞ্চলের কৃষকদের নিরাপত্তার জন্য গামবুট দেয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন এলাকাবাসী। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।